আজি আমি কীট পতঙ্গ মানক বৈজ্ঞানিক হয়েছু কারণ শিখিবার সবুঠারু ভাল উপায় হচ্ছে দেখিবা ভাবিবা ও বুঝিবা। আজি আমি আম চারিপাখে থিবা কীট পতঙ্গ মধ্যে দেখিবা। কীট পতঙ্গ কোন খায় এবং সেমানক পাটি উপরে আজি আমি ধ্যান দেবা, কারণ তা হচ্ছে আজির বিষয়। কীট মানে কিপরি খাদ্য খাতে, কীট পতঙ্গ সেমানে কিপরি খাতে, ইনসেক্টস হাউ ডু দে ইট। এই কার্য পাই আমি পূর্বরু এক টেবুল প্রস্তুত করি সারিছু। আমি যাহা দেখিবা সেগুড়িকু এই টেবুলে পূরণ করিবা। টেবুলে চারটি স্তম্ভ আছে, কীটঙ্ক নাম, কীট কণ খায়, কীট কিপরি খায়, কীট পতঙ্গর মুখর বিভিন্ন অংশ। তেবে আস অনুসন্ধান আরম্ভ করিবা। ইয়ে গোটিয়ে প্রজাপতি, ইহা ফুল উপরে বসি রস পিউছি। তা পাটি ভিতরে এক লম্বা পতলা শুণ্ঢ থিবা পরি মনে হেউছি। সে শুণ্ঢকু ফুল ভিতরে পুরেই এই শুণ্ঢ মাধ্যমরে রস পিউছি। এবং এঠারে পত্রগুলিক মধ্যে বসিথিবা গোটিয়ে সাঁবাড়ুয়া। সাঁবাড়ুয়া প্রজাপতির পূর্ব রূপ। ইহা পত্রকু চোবাই চোবাই খাই চালিছি। চটাণরে লক্ষ লক্ষ পিম্পুড়ি অছন্তি, সেমানে গোটিয়ে মরি যাইথিবা পোককু চোবাই চোবাই খাউছন্তি। ইহার অর্থ হেউছি সেমানকর পাটি ভিতরে দাঁত পরি কিছি অঙ্গ অছি। গছ পত্র ভিতরে মশা লুচি রইথান্তি, সেমানক মধ্যরু জনে আমর চমড়ারে কণা করি সেই কণা বাটে আমার রক্ত শোষুছি। মাছি পাটিরে এক স্পঞ্জ পরি অংশ সংলগ্ন হয়েছি, ইহা লাগুছি যেপরি ইহা রস শোষুছি। কীট পতঙ্গ বিভিন্ন জিনিস খাতে এবং ভিন্ন ভাবে খাতে। তেবে বর্তমান আমি যাহা দেখিলু তাহা বুঝিবাকু চেষ্টা করিবা। প্রজাপতির পাটিরে মোড়ি হয়ে যাইথিবা এই গোলাকার জিনিস কণ, ইহা হেউছি ইহার শুণ্ঢ। শুণ্ঢ অর্থাৎ প্রোবোসিস। যেতেবেলে প্রজাপতি ফুল উপরে বসি থাকে ইহা তার শুণ্ঢ খোলি থাকে, ইহাকু লম্বা করে ফুল ভিতরে রখে। ইহা ফুল ভিতরু রসকু স্ট্র পরি শোষিবা পাই শুণ্ঢ ব্যবহার করে। রস যায় পৌঁছিবা পাই শুণ্ঢটি সম্পূর্ণ রূপে অনুকূল হয়েছি। কৌতূহলর বিষয় হেউছি প্রজাপতি এবং বিরুড়ি মানকর বাল্য অবস্থা, অর্থাৎ সাঁবাড়ুয়াঙ্কর শুণ্ঢ নাহিঁ। সেমানকর মুহরে দাঁত পরি অঙ্গ অছি। সেমানে সেমানকর খাদ্যকু কামুড়িবা এবং চোবাইবা দ্বারা খাতে। দাঁত পরিথিবা অঙ্গ পত্র কাটি ছোট ছোট খণ্ডরে কাটিবা কার্য করিথায়। সেইভাবে ঝিণ্টিকা, গোবর পোক এবং পিম্পুড়ির মধ্যে চোবাইবা পাটি থাকে। এগুড়িক চোবাইবা এবং কাটি করি ছোট ছোট করিবা পাটি। এক জোড়া মাড়ি, ইহাকু ইংরাজিরে ম্যান্ডিবলস কোহা যায়। পিম্পুড়ির মাড়ি করত পরি যাহা দ্বারা সেমানে সহজরে চোবাই পারিবে। এইপরি পাটি যে কেবল কামুড়িবা এবং গুণ্ড করিবা পাই ভালো তাহা নুহে, বরং অন্য কীট পতঙ্গ মানকু খাইবা পাই মধ্যে ভালো। আম সমস্তকু মশা কামুড়ুছন্তি। মশা মানকর মধ্যে এক শুণ্ঢ পরি পাটির অংশ আছে। সেমানে সেমানকর খাদ্যকু ছিদ্র করি শোষি দিয়ন্তি। শুণ্ঢর উভয় পার্শ্বরে দাঁত পরি অংশ আছে। মশা মানে জীবজন্তুঙ্ক চর্মরে ছোট ছোট ছিদ্র তৈরি করি খাদ্য শোষন্তি এবং এই দাঁত পরি সরঞ্চনা সাহায্যে ছিদ্রগুড়িকু খোলা রখন্তি। রক্ত শোষিবা পূর্বরু ইহা শুণ্ঢ দ্বারা লাল ছাড়ি থাকে। লাড়রে এক স্বতন্ত্র রাসায়নিক পদার্থ রহিথায়, যাহা রক্তকু জমাট বাঁধিবাকু দিয়ে নাহিঁ। এইপরি মশা সহজরে রক্ত শোষণ করিপারে। কেবল মাই মশা অন্য জীবজন্তুমানকর রক্ত শোষন্তি। পুরুষমানে তো কেবল উদ্ভিদ রস দ্বারা হি বঞ্চি রুহন্তি। এঠারে মধ্য সেমানে পাটি দ্বারা পত্ররে ছিদ্র করি রস পিয়ন্তি। সেইভাবে ছিদ্র করিবা এবং শোষিবা
प्रकारर पाटी ओडसर थाए जहाँ आम सेज बा गदी भितरे रही थाए एवं बेले बेले आम केशरे प्रवेश करथुबा उंकुणीर मध्य एहिपरि पाटी थाए। ओडस एवं उंकुणी उभय कीट परिवारर अटंती। जेकोणसी स्थानरे खाद्य रखा जाइथिले माछी माने सेठरे पहुँची जांती। सेमानकर पाटीर अंश मध्य एक ट्यूब परी किंतु पाटीर आग भागरे दुईटी अंश अछि। माछी खाद्य उपरे बसिथाए। माछीर सुंढ उपर भागरु लाळ बाहरि थाए। एही लाळ खाद्यकु तरल करि देइथाए। एही परी एक तरल मिश्रण सहजरे शोषी होइ पारे। जेउ माछी माने कामुडंती नाही सेमाने एही परी खाद्यकु सोसी सेमानकर पेट भर्ती करिथांती। एक मऊ माछी खाद्य खाउथिबा देखिबा मध्य एक आश्चर्यजनक जिनिष। यहार पाटीरे मध्य एक सुंड परी अंश अछि किंतु यहा सहित सेमानकर माढ़ी मध्य अछि। तेणु यहार उभय प्रकारर मुह अछि जेउ माने चोबाइबारे साहाज्य करंती एवं जेउ माने रस शोषिबारे साहाज्य करंती। एही प्रकारर मुहरे सुंढर शेषरे एक स्वतंत्र अंश अछि जहा रसकु चाटी थाए। सेमानकर सुंढ अन्य काम मध्य करिथाए जेपरि कि घर तयारी करिबा एवं पराग रेणु उठाइबा। कीट पतंगकर मुह केवल खाइबा पाइ नुहे मुह साहाज्यरे सेमाने अगणित अन्यान्य कार्य मध्य करंती। बेले बेले सेमाने ओजन उठांती। बेले बेले सेमाने निजकु रक्षा करिबा पाइ अस्त्र होइ जांती एवं बेले बेले शिकार करिबा अस्त्र एवं बेले बेले सेमाने निज घर निर्माण पाइ कारीगर। मुह माने एही सब काम करंती। कीट पतंग मानकर मुह गुडीकर एही अडॉप्टेशन सतरे चमत्कार। छोट कीट पतंग एवं सेमानकर छोट पाटी किंतु मुह गुडीक एते अनन्य जेपरी अनेक अस्त्रशस्त्रर गोटिए मुणि। आसंतु आउ थरे देखिबा कीट माने किपरि सेमानकर खाद्य खांती। कीट पतंग मानकर पांच प्रकारर मुह। प्रथमे मुह जहा प्रजापति एवं बिरुडी भली शोषी थाए। द्वितीय पिंपुड़ी और झिंटिकार थिबा काटिबा और चोबाइबा परी पाटी बा माढ़ी। तृतीय मशा उंकुणी एवं ओडस भली कणा करुथिबा और शोषुथिबा सुंढ। चतुर्थ माछी मानक परी भिजाउथिबा और शोषुथिबा मुह। एवं पंचम पाटी जहा काटी थाए और शोषी थाए जेमिति कि महुमाछीर। एबे तुम मानक पई काम उड़ुथिबा एवं तुम चारिपाखरे बुलुथिबा कीट मानक विषयरे चिंता कर। सेगुड़ी को भल भाबरे निरीक्षण कर एवं ता परे जे कोनसी कीट विषयरे अधिक जानिबाकु चेष्टा कर। यह कौन खाए यह किपरी खाए यहार मुह किपरी केउ समय रे यह खाए सांगमानक सह आलोचना कर। एक वीडियो प्रस्तुत कर एवं शेयर करो।